নেতাজির জন্মদিনে বেসরকারি কলেজের উদ্যোগে দৌড়যাত্রা। বারাসাতে এই দৌড়যাত্রার সূচনা করে অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হল রান ফর এডুকেশন ও রান ফর হেল্প। সোমবার বারাসাতে বেসরকারি কলেজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বারাসাতের হেলাবটতলা সংলগ্ন মিলনীর মাঠ থেকে শুরু হয়ে 34 নম্বর জাতীয় সড়ক ধরে এই কর্মসূচি শেষ হয় বেসরকারি ওই কলেজ চত্বরের সামনে। কর্মসূচিতে যোগ দেন টলি অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকার। উদ্যোক্তাদের হাতে মশাল তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন টলিউডের অভিনেতা। কর্মসূচিতে সামিল হয়েছিলেন প্রাক্তন বিধায়ক তথা ফুটবলার দীপেন্দু বিশ্বাস সহ কলেজের অসংখ্য পড়ুয়া। এডুকেশন, রান ফর এডুকেশন একটা ভালো উদ্যোগ কিংস্টন কলেজের। আমার মনে হয় একটা বার্তা যাবে মানুষের কাছে ভালো, যেটা গত 2 বছর তো আমরা কোভিডের জন্যে মানে এক জায়গায় এত মানুষ কোনো দিন একসাথে থাকতে পারেনি, সেখানে এটা একটা ভালো বার্তা। ফুটবলের যে মেসেজ থাকবে যে এত মানুষ একসাথে দৌড়াবে এবং এটা ম্যারাথন হবে, যেখানে আমার মনে হয় যারা প্রফেশনাল যারা তারা থাকবেন এবং ছাত্রছাত্রীরাও থাকবে, সেখানে এটা কী বলবো যে মানে স্বাস্থ্য মানে যে আমরা যদি সকালে উঠে একটুখানিও শারীরিক কসরত করি সেটা শরীরের পক্ষেও অনেক ভালো। কর্মসূচির সূচনা করে টলি অভিনেতা আবির চট্টোপাধ্যায় বলেন, আজকের দিনে এই ধরনের কর্মসূচি হওয়া অত্যন্ত জরুরি, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্বের জন্মদিনে। এই কর্মসূচিতে তরুণ ছেলেমেয়েদের অংশগ্রহণ করতে দেখে খুব ভালো লাগছে। কিংস্টন ইনস্টিটিউটের তরফ থেকে যারা যারা এই পদযাত্রার বা এই ওয়াকের আয়োজন করেছেন, ইটস ফর এডুকেশন অ্যান্ড হেলথ, এবং আমরা জানি যে এই দুটোরই কতটা গুরুত্ব আছে, এবং বিশেষ করে আজকের দিনে, আজকে 23 জানুয়ারি, আজকে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন, ওনাকেও আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত তরুণ ছেলেমেয়েরা যারা আছে, যে স্টুডেন্ট যারা আছে, তাদের মাধ্যমে যদি সকলের আমাদের সমাজের সকলের কাছে আমরা যদি অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে পারি তাহলে সেটা খুব ভালো হবে। পাশাপাশি প্রজাপতি ছবির বিতর্ক নিয়ে অভিনেতা বলেন, যেভাবে দর্শকদের মন জয় করেছে এই ছবি তাতে সমস্ত বিতর্কের জবাব দিয়ে দিয়েছে। দিনের শেষে আমাদের মতো শিল্প জগতের মানুষ চায় দর্শকদের কাছে পৌঁছে যেতে, সেটা আমরা অনেকটাই করতে সক্ষম হয়েছি। প্রজাপতির যে অভূতপূর্ব সাফল্য আমরা দেখেছি, আমার মনে হয় মানুষ জবাব দিয়ে দিয়েছেন, এরপরে আর কোনো বিতর্কই এখন আর স্থায়ী হচ্ছে না। শিল্পী হিসেবে কতটা আঘাত লাগে আপনার এই জবাব? শিল্পী হিসেবে আমরা চাই দিনের শেষে সব বেশি দর্শকদের কাছে পৌঁছতে। আপনি যদি প্রজাপতির বক্স অফিস রেকর্ড দেখেন, এবং যেটা ওনারাও ক্লেম করছেন যে এরকম বক্স অফিস রেকর্ডের আগে কখনোই দেখা যায়নি, সেটাই যদি সত্যি বলে ধরে নিই তাহলে তো মানুষই জবাব দিয়ে দিয়েছেন যে তারা সব কিছুর উঠতে শিল্প এবং সিনেমাকেই জায়গা দেবেন বারবার। সো স্যালিউট টু বাংলা ছবির দর্শক। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী সোহিনী বলেন, আজকে এমন একটা দিন যেখানে এরকম আরো অনেকগুলো দিন আছে আমাদের সারা বছরে যেখানে শ্রদ্ধা জানানোর দিন, একজন ভারতবাসী হিসেবে শ্রদ্ধা জানানোর যদিও কোনো আলাদা দিন হয় না, কিন্তু এমন একজন মহাপুরুষের আজকে জন্মদিন যার জন্য আজকে আমরা এই স্বাধীন ভারতবর্ষে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি, এরকম একটা ওয়াকের, এরকম একটা র্যালির ব্যবস্থা করতে পেরেছেন কিংস্টন এডুকেশন। তো সেটাই আর কি, সেই এরকম একটা যদি সেটা স্বাস্থ্যের তরফের থেকে হয় যে আমরা একটা ওয়াক ফর হেলথ, ওয়াক ফর এডুকেশন যেটা এটা ট্যাগ লাইন, তো এটা এরকম একটা দিনে শুরু করলে সেটার থেকে আর ভালো কি হতে পারে। তো আমিও এটার পার্ট হতে পেরে ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে। 23 জানুয়ারি উপলক্ষে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা প্রতিবারই করি আর কি, রান ফর এডুকেশন আর রান ফর হেলথ আর কি। তা সেখানে আমাদের সব স্টুডেন্ট এবং বাইরের প্রচুর লোক আসে, আর স্টুডেন্টরা এখানে 100 টাকা করে নাম রেজিস্ট্রেশন করে, বাইরের লোকের জন্য 500 টাকা। এটা আমরা একটা এনজিওকে এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা ফান্ডে টাকাটা দিয়ে দিই। এখান থেকে আমরা যেটা বলবো যে শুধু মানে এডুকেশন না, হেলথও না, খেলাধুলাতেও বাচ্চাদের আসা উচিত, যার জন্য এটা উৎসাহ দেওয়ার জন্য আরও সবাইকে আমরা এখানে এক জায়গায় করি আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।